কিছু লোক এমন থাকে যারা সবার সাথে মিশতে পারে না। এরা মনে করে লোক আমাকে পছন্দ করে না, আমি বেশি বন্ধু তৈরি করতে পারি না, আর আমি কারোর মনে নিজের ছাপ রাখতে পারি না। এমনটা এই কারণে হয় কারণ আপনি কিছু ছোট ছোট ভুল করে থাকেন, যার কারণে না আপনি কনফিডেন্স থাকতে পারেন, না সেটি অন্য কারোর উপর প্রভাব ফেলতে পারে। কিছু ছোট ছোট জিনিস যদি আপনি খেয়াল রাখেন, তাহলে আপনি যেখানেই যাবেন সবাই আপনাকে পছন্দ করবে, সেটি আপনার ফ্রেন্ডস হোক, ফ্যামিলি হোক বা অপরিচিত কোনো ব্যক্তি হোক না কেন। সবার আগে একটি কথা মনে রাখবেন, মূল্য মানুষের হয় না, মূল্য মানুষের গুণের হয়ে থাকে, তার বুদ্ধির হয়ে থাকে, তার ব্যবহারের হয়ে থাকে। তাই আজ আমি আপনাদের এমন পাঁচটি কথা বলবো যা আপনার পার্সোনালিটিকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে, যার ফলে আপনি যেখানেই যাবেন সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে। নাম্বার ওয়ান, আপনি অন্যের কথাকে শোনা ও বোঝা শিখুন। লোক এই ভুলটি করে থাকে, তারা সব সময় নিজের কথা বলতেই ব্যস্ত থাকে। আপনি কোথাও গিয়ে খেয়াল করলে দেখবেন সবাই নিজের কথা বলতেই ব্যস্ত, কেউ অন্যের কথা মন দিয়ে শোনে না, বোঝে না। আর যতক্ষণ আপনি কারোর কথা না শুনবেন, না বুঝবেন, ততক্ষণ আপনাদের মাঝে সম্পর্ক শক্ত হবে না। আর যে লোকের ফোকাস শুধুমাত্র নিজের উপরেই থাকবে, সে কখনোই কারোর কাছে প্রিয় হতে পারবে না, অন্য লোকেরা এদের পছন্দও করবে না। কিন্তু যে লোক সামনের জনের কথাকে শুনবে, বুঝবে, লোক তাদের পছন্দ করবে। কারণ প্রতিটি মানুষই চায় যে আমার কথা কেউ শুনুক, আমাকে কেউ বুঝুক, আপনিও হয়তো এটাই চান। তাই যখন আপনি নিজের কথা বলার থেকে অন্যের কথা শোনা ও বোঝার চেষ্টা করবেন, তখন তার জীবনে আপনি একজন স্পেশাল পার্সন হয়ে উঠবেন। কারণ তার মনে হবে আপনি তাকে বোঝেন, আপনি তাকে গুরুত্ব দেন, আর সে সবসময় যে কোনো কথা সবার আগে আপনাকে বলবে। কারণ তার মনে বিশ্বাস চলে আসবে যে কেউ তাকে বুঝুক বা না বুঝুক, আপনি তাকে বুঝবেন, আপনি তার কথাটা শুনবেন। প্রতিটি রিলেশনে এই কারণেই প্রবলেম চলে আসে, কারণ সবাই নিজের কথা ভাবে আর নিজের কথাই বলে, সামনের জনের কথাই কেউ কোনো মনোযোগ দেয় না। তাই সবার প্রথমে আপনি অন্যের কথা শোনা ও বোঝা শিখুন, এবং নিজের কিছু বলার থাকলে সেটাকে সংক্ষেপে বলার চেষ্টা করুন। নাম্বার টু, প্রশংসা করা শিখুন। আপনি যদি কোনো উদাস ব্যক্তিকে তার প্রশংসা করেন, তাহলে তার মুখেও হাসি চলে আসবে। কারণ নিজের জন্য ভালো কথা শুনতে প্রতিটি মানুষেরই ভালো লাগে, হতে পারে সেটা আপনি নিজে। যখন আপনি কারোর প্রশংসা করবেন, তখন সে খুশি হয়ে যাবে এবং নেক্সট টাইম সে আপনার জন্য আরো ভালো কিছু করার চেষ্টা করবে। তাই আপনি সবার প্রশংসা করুন, সেটা আপনার ফ্যামিলি হোক বা আপনার ফ্রেন্ড হোক বা অন্য কেউ। অনেক সময় আমরা ভাবি এরা তো আমাদের ঘরের লোক, এদের আবার কি প্রশংসা করব। না বন্ধুরা, এই ছোট ছোট কথাগুলোই আপনার সম্পর্কে আরো মধুর করে তুলবে, আর আপনার সম্পর্ক মধুর হলে আপনার জীবনও মধুর হয়ে যাবে। যে ব্যক্তি অন্যের প্রশংসা করবে তাকে সবাই পছন্দ করবে, আর যারা অন্যের জন্য খারাপ কথা বলবে তাদের কাছে থেকে সবাই দূরে যেতে চাইবে। তাই আপনি যদি চান লোক আপনার প্রতি আকৃষ্ট হোক, তাহলে আপনি অন্যের প্রশংসা করা শিখুন। নাম্বার থ্রি, যখনই কারোর সাথে দেখা হবে বা কথা বলবেন, তখন মুখের মধ্যে হাসি রাখুন। যদি আপনি দুঃখী থাকেন, মন খারাপ করে থাকেন, তাহলে এমন লোক কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবে না। দুঃখী মানুষ তো নিজেকে নিয়েই চিন্তায় থাকে, এরা অন্যকে কিভাবে খুশি করবে। যে ব্যক্তি হাসি মুখে থাকে, সে অন্য লোকেদের নিজের প্রতি আকৃষ্ট করে নেবে। যদি আপনি সবসময় হাসি মুখে থাকেন, তাহলে আপনার চারপাশের সবাই খুশিতে থাকবে, আর যদি আপনি দুঃখী থাকেন, তাহলে লোক মনে করবে যখনই এর কাছে যাব সবসময় শুধু কান্না করতে থাকে। তাই যতটা সম্ভব সবসময় মুখে হাসি রাখুন, যা আপনাকে সবার কাছে প্রিয় করে তুলবে। নাম্বার ফোর, আপনি যখনই লোকের সঙ্গে কথা বলবেন, তখন নিজের ভিতর থেকে ভয়কে দূর করুন, কনফিডেন্স রাখুন। কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট মনে করবেন না। আপনি যেমনই হন না কেন, আপনি পারফেক্ট, আপনি ভালো। তাই নিজেকে সবার প্রথমে স্বীকার করুন, তাহলে আপনি যেমনই হন না কেন তেমন ভাবেই লোক আপনাকে পছন্দ করবে। শুধুমাত্র আপনি নিজের মধ্যে কনফিডেন্স রাখুন, আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে। যদি আপনার নিজের মধ্যে কনফিডেন্স না থাকে, তাহলে আপনি অন্য লোকেদের কিভাবে ইমপ্রেস করবেন। একটি কনফিডেন্ট লোক যেখানেই যাবে
প্রতিটি মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আর সবশেষে বলবো নাম্বার 5, যা বেশিরভাগ লোক ইগনোর করে থাকে, আর সেটা হলো আপনি লোককে দেওয়া শিখুন, চাওয়া নয়। যখনই আপনি চাইবেন তখন আপনি সেখানে ছোট হয়ে যাবেন, আর যখনই আপনি চাইবেন তখন আপনি দুর্বল হয়ে পড়বেন। ও হতে পারে সেটি ভালোবাসা, অর্থ, সময় বা সাহায্য। যতটা সম্ভব চেষ্টা করুন আপনি অন্য লোকেদের দেবেন। অনেকে তো বলে আমি এতটা ধনী নই যে সবাইকে অর্থ দিতে পারবো। এখানে কথা শুধু অর্থ নয়, আপনি যদি কোনো মানুষকে মন থেকে সিম্প্যাথি দেন সেটাই অনেক বড় ব্যাপার। আপনি যদি কোনো মানুষকে মন থেকে রেসপেক্ট দেন তাহলে সেটিও অনেক বড় ব্যাপার। আর আপনি যদি কোনো লোককে ভালোবাসা দেন তাহলে সেটি তো অনেক বড় ব্যাপার। তাই যদি আপনি চান পৃথিবী আপনার প্রতি আকৃষ্ট হোক, আপনি যেখানেই যাবেন সেখানে নিজের একটা আলাদা ইমপ্রেশন তৈরি হোক, তাহলে নিজের মধ্যে দেওয়ার অভ্যেস তৈরি করুন। তো বন্ধুরা, এই ছিল ওই 5টি ছোট ছোট কথা, যা আপনি খেয়াল রাখলে যার সাথে আপনি কথা বলবেন তার মনে আপনি একটি আলাদা প্রভাব ফেলতে পারবেন, আর আপনি হয়ে উঠবেন সবার কাছে প্রিয়। সবাই আপনাকে ভালোবাসতে চাইবে আর সবাই আপনাকে ভালোবাসবে।